আসার আগে চিন্তা করছি বক্তব্য দিব উন্নয়নের কথা বলবো উন্নয়নের কথা মাননীয় স্পিকার আমরা আজকে সকলেই জানি আমরা অংশীদার আমরা ভোগ করছি আমার পদ্মার ওপারে আমার সংসদীয় আসন বাগেরহাট কচুয়া দুই বাগেরহাট দুই আসন আমার বাগেরহাট যেতে এখন 3.5 ঘন্টা লাগে সেখান থেকে ঢাকায় মানুষ আসে তাদের 3.5 ঘন্টা লাগে আমরা কখনো চিন্তা স্বপ্নেও আমরা কখনো ভাবিনি আমরা 2014, 2015, 2016, 2017 সাল পর্যন্ত আমরা ফেরি করে যেতাম সেখানে 12-13 ঘন্টা, 14 ঘন্টা, 17 ঘন্টা মাঝে মাঝে লাগতো আজকে 3.5 ঘন্টার মধ্যে আমরা যাতায়াত করতে পারছি আমাদের ওই অঞ্চলে মাননীয় স্পিকার ব্যাপক পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আমি কি হয়নি সেটা বলতে চাইনি আমাদের 15 বছরে 2008 সাল পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পরবর্তী সময় বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে উন্নয়ন শব্দ আমরা কখনো কারো কাছে দাবি করতে পারিনি উন্নয়ন এই দেশের মানুষ কখনো পায়নি আমরা পেয়েছি জঙ্গিবাদের সরকার জঙ্গিবাদের উত্থান মৌলবাদের উত্থান এবং সন্ত্রাসী কায়দায় কিভাবে দেশের মানুষকে দমন করে রাখা যায় সেই সমস্ত সরকার আমরা পেয়েছি তো আমাদের স্বাভাবিকভাবে আমাদের অনেক চাহিদা উঠে এসেছে জীবনমানের উন্নত হয়েছে জীবনমান সেইভাবে আমাদের এখন চাহিদাও মানুষের অনেক বেড়ে উঠেছে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে আমরা জানি সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করছেন আশা করি দ্রব্যমূল্যের দাম তারা কমিয়ে আনবেন আর আমার এখানে সংসদ সদস্য অনেকে বলেছেন যে বাংলাদেশে এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার করেছেন বঙ্গবন্ধু কন্যা তিনি এই দুর্নীতির অংশীদার আমরা আওয়ামী লীগ সরকার হতে পারবো না এই ব্যাংকের লুটপাটের এই দোষারোপ আমরা নিতে পারবো না এটা আমাদের নেওয়া সম্ভব না বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম স্বাধীনতার মূল নেতৃত্ব দেওয়া দল এই দল এবং এই নেত্রীর কারণে আজকে বাংলাদেশ উন্নত মানের দেশ হয়েছে এই ব্যাংক লুটেরাদের জন্য আমাদের মাঝে মাঝে কথা শুনতে হয় মাননীয় স্পিকার এই কথা আমরা শুনতে রাজি নয় আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের উপরে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন আর আমাদের শুধু খারাপটা বললেই হবে না আমাদের ব্যাপক উন্নয়নও হয়েছে কিন্তু মাননীয় স্পিকার আজকে একটা কথা বলে শুধু আমি আমার বক্তব্য শেষ করছি দোজ হু ডু নট রিমেম্বার দ্য পাস্ট আর কন্ডেমড টু রিপিট ইট ইন দ্য ফিউচার আপনারা শুনেছেন মাননীয় স্পিকার আমাদের এখানে প্রবীণ সংসদ সদস্য প্রবীণ নেতা আমাদের জাতীয় নেতা জনাব শেখ সেলিম আমাদের 71-75 পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন বাংলাদেশে সত্যি কথা বলতে দুটোই শক্তি আছে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ এক মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের স্বাধীনতা পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠী কখনো নামক বিএনপি কখনো নামক জামাত এই একটা গোষ্ঠী আছে আমাদের বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে চলবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল হত্যার সামনে যারা সশস্ত্রভাবে নির্মমভাবে জঘন্যতমভাবে গুলি করে হত্যা করেছিল পরিবারের সদস্যদের তার সাথে পিছেও অনেকে খেলেছে আমরাও দাবি করছি জাতির পিতার হত্যার সাথে যারা যুক্ত ছিল পিছনে এবং সামনে সকলকে জাতির সামনে আমরা পরিচিত করিয়ে দিতে চাই আগামী প্রজন্মের জন্য এটা প্রয়োজন মাননীয় স্পিকার আমাদের জন্য প্রয়োজন মাননীয় স্পিকার একটা কমিশন গঠন করা হোক সে সময় রক্ষী বাহিনী ছিল অনেক দায়িত্বপ্রাপ্ত অনেকেই ছিলেন তাদের ভূমিকাটা কি ছিল আমরা জানতে চাই মাননীয় স্পিকার আপনার কাছে আজকে এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা বাংলাদেশ এগিয়ে যাক জয় হোক বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা